হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি নিশা আজ এসেছি তোমাদের মাঝে সাজের বাতি সিরিয়ালের আপডেট দিব বলে আর যে বাসায় ফিরে আসে এবং বাসা বাসা সকলের সব চুমকিকে বলে যে চুমকি তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে মিথ্যা বলেছে সে চারুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে বাসার সকলে চমকে ওঠে এবং চুমকিও চমকে ওঠে এবং মনে মনে ভাবে যে চারুকি সবটা বলে দিল নাকি এবার বাসার সকল সকলে বলে যে কি হয়েছে আর্য তখন আর বলে যে সব সব সত্যটা তো চুমকিই বলবে সব সত্যটা তুই বলো এখন চুমকি বলে যে আর কি সত্য আছে সব তো পুলিশে এসে বললে সবার সামনে হয়ে গেল এর বাইরে তার আর কোনো সত্য নেই আজও বলে যে বিয়ের দিন রাতে কোনের সাজে ফটিকের বাসে কেন গিয়েছিল তখন চুমকি বলে যে তাহলে কি চুমকি সত্য কথাটা বলেই দিল এখন আমি কিভাবে ম্যানেজ করি এদিকে কিন্তু সোহিনী এদিকে সোহিনী কিন্তু নিচে নামতে এলে সে বলে যে আমি জানতাম এরা মা মেয়ে কোনো না কোনো একটা ঘোল খেলছে এটা আমি ঠিক বুঝতে পেরেছিলাম এর মাঝে কিন্তু বাসায় চুমকের বাবা অর্থাৎ কবিরাজ মশাই চলে আসে এবং তাকে দেখে আরজ বাবা মা বলে যে বেয়ান আপনি আসুন ভিতরে আসুন এদিকে সৈন্য কিন্তু নিচে নেমে আসে এবং বলে যে দাঁড়ান ওখানেই দাঁড়ান এরপরে বলে যে আপনার এবং আপনার এই খুনি মেয়ের জন্য আমাদের কতটা অসম্মান হচ্ছে বলুন তো আর কতটা লজ্জায় কতটা মাথায় হেট হয়ে থাকতে হবে আমাদেরকে বলুন এরপর সেই সোহিনী কিন্তু চারুর বাবাকে ভীষণ অপমান করে তখন আজও কিন্তু ভীষণ রেগে যায় এবং বলে যে পিসি তুমি ওনার সাথে এইভাবে কথা বলতে পারো না আর ওনাকে এখনও তুমি খুনি বলতে পারো না কারণ কোর্ট এখনও ওনাকে খুনি হিসেবে সাব্যস্ত করেনি ওনাকে শুধু সন্দেহ করা হয়েছে চারুর বাবা বলে যে আমি ওকে ছোটোবেলা থেকে জানি আমি জানি যে ওর মতো মেয়ে কখনোই খুন করতে পারে না এটা বড় কোনো একটা চক্রান্ত যে মেয়ে কারো মনে আঘাত দিয়ে একটা কথা বলতে পারে না সে মানুষের খুন কিভাবে করবে এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এদিকে বলে যে বাবা তুমি তুমি সবসময় বলতে যে আমি নাকি তোমার আমি নাকি আর তোমার আদরের মেয়ে দেখছো কি করেছে কত বড় একটা কাহিনি করে ফেলছে সৈনী যখন প্রচন্ড অপমান করে চারুর বাবাকে তখন আজও বলে যে পিসিমনি অনেক হয়েছে তুমি ক্ষমা চাও ওনার কাছে সৈনী বলে যে আমি কেন ক্ষমা চাবো আমি কেন আমি ক্ষমা চাবো না আজও বলে যে এমন একদিন আসবে যে তুমি নিজ থেকে ওনার কাছে ক্ষমা চেবে এবং তোমার আজকের এই কাজের জন্য অনুতপ্ত হবে মনে এদিকে কিন্তু লকাবের চারুকে খেতে দেয় এবং তখন চারু বলে যে এইভাবে কেন খাবার দিচ্ছেন দিদি তখন সে পুলিশ কনস্টেবল মেটা বলে যে তোমার কাছে শিখতে হবে আমাকে কীভাবে খাবার দিতে হবে আর একজন খুনি মেয়ে সে শিখাচ্ছে আমাকে ভদ্রতা এরপর বলে চারু বলে যে আমি খুন করিনি আমি এই খুন আমি কিছুতেই এই জঘন্য অপরাধ করতে পারি না কনস্টেবল মেটা বলে যে হ্যাঁ হ্যাঁ সবাই এরকম কথা বলে কিন্তু পরে সেই সত্যটা কিন্তু সবার সামনেই চলে আসে প্রথমে দেখা যায় যে ভাজা মাছটা খেতে পারে না পরে কিন্তু ঠিকই দেখা যায় যে আসলে কে কতটা অপরাধী সোহিনী বলেছে আর একটা দিন তো আর একটা দিন পরেই তো জানা যাবে যে তোমাদের বিশ্বাস ঠিক আছে নাকি আমার সন্দেহ সেটাই প্রমাণ হয়ে যাবে তখন মল্লিকা বলে যে যে হ্যাঁ আর আর একটা দিন পরে আমার চারু কোনো অপরাধ করেনি আর কালকে যদি কালকে যদি কোর যদি চারুকে দোষী সাব্যস্ত করে তাহলে এই মল্লিক বাইর দরজা সাহায্য জন্য ওর বন্ধ হয়ে যাবে এটা শুনে চুমকি ভীষণ খুশি হয়ে যায় মনে মনে সে বলে যাক আমি তো এটাই চেয়েছিলাম এদিকে বলে যে তাই কিন্তু আর্য কি কথা মানবে ও যে চারু সাহায্য জন্য বাইরে থাক ও তো যে করি হোক ওই বাসার ভিতরে ঢুকাবে তখন মল্লিকা বলে যে যদি আজও ও চারুকে বাসায় নিয়ে যায় তাহলে সাজীবনের জন্য আমি বাসা থেকে বেরিয়ে চলে যাব। চুমকি মনে মনে বলে যে এই তো এটাকে বলে এক ঢেলে দুই পাখি মারা পরের পর দেখা যায় যে কোর্টের রায় হয়েছে এবং বাসায় সকলে আসে তখন বিনয়কে সবাই জিজ্ঞাসা করে যে আসলে কি কোর্টের রায় হয়েছে কি হতে চলেছে সাজার সিরিয়ালে তাহলে কোর্ট কি আদেশ দিবে আজ কি প্রমাণ করতে পারবে চারু নির্দোষ সবটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে সাজেবাতি বাতি টেস্টা জল সাইজটা জল সাইজ দিতে এবং নতুন নতুন সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইকনটিতে অবশ্যই একটা ক্লিক করুন